হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আপনাদের সকলের জন্য আবারও একটা নিরামিষ স্বাদের রেসিপি। আজকে আমি বানাবো কুমড়োর রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি। আমার চ্যানেলে বহু নিরামিষ রান্নার রেসিপি রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। এই রেসিপিটাও সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আর কুমড়োর এই রেসিপিটা কিন্তু অসাধারণ স্বাদের একটা রেসিপি, যেই রেসিপিটা দিয়ে আপনারা গরম ভাত তো বটেই, সেই সাথে রুটি লুচি পরোটা কিন্তু একেবারে চেটে পুটে খেয়ে নেবেন। এই রেসিপিটা বানানোর জন্য এখানে কুমড়োর অর্ধেকটা অংশ একটু নিয়ে নিয়েছি আমি, অল্প একটু অংশ। এবার এটাকে খোসা ছাড়িয়ে আমি কেটে নেব ভালো করে। এবার অপর দিকে দেখুন, এখানে আলু কুমড়ো আমি কেটে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল হাফ বাটি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সর্ষের তেল, একদম 2 চামচ এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এই দুর্বিষহ গরমে যত কম তেল দিয়ে রান্না করা যায় ততই কিন্তু শরীরের জন্য উপকারী। এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কাজু আর কিশমিশ। দেখুন কাজু কিশমিশটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি কাজু কিশমিশটা তুলে নিচ্ছি। এখানে আপনাদেরকে বলে রাখি, এর মধ্যে আপনারা চাইলে যদি আপনার গোবিন্দভোগ চালটা ভেজেও নিতে পারেন, কিন্তু আমি ভেজে নিচ্ছি না, কারণ আগেই বললাম যে অত্যন্ত গরম, গরমের মধ্যে যত কম তেল দিয়ে রান্না করা যায় ততই ভালো। এবার দেখুন আমি আলু আর কুমড়োটা দিয়ে একটু ভেজে নিয়েছি। আলু আর কুমড়োটা বেশ ভালো করে একটু ভেজে নিলাম, আমি একসাথে ভেজে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। আলু আর কুমড়োটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আলু আর কুমড়োটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার সমস্ত কিছু তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি আরও অল্প একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি দারুচিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ। এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা সমস্ত কিছু এর সাথে 15 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। 15 সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ব্যবহার করেছি। টমেটোটা দেওয়ার পর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে দিলে কিন্তু টমেটোটা নরম হয়ে যায় আর ভাজতেও খুব সুবিধে হয়। এবার নুনটা দেওয়ার পর টমেটোটাকে এইভাবে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এখানে আপনাদের বলে রাখি, আমি সমস্ত টমেটোর বীজ কিন্তু বের করে দিয়েছি। আমি কিন্তু টমেটোর বীজ ব্যবহার করি না রান্নাতে, টমেটোর বীজটা বাদ দিয়ে আমি বাকি টমেটোটা ব্যবহার করি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা না দিলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে, সেজন্য অল্প একটু জল দিলাম। জলটা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছে, এইভাবেই টমেটোটাকে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি দিয়ে দিচ্ছি আদার কাঁচা লঙ্কার পেস্ট। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আদা দিলে কিন্তু খুব ভালো করে এটাকে ভাজতে হবে, তা নাহলে আদার কাঁচাভাবের গন্ধটা রয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 টিস্পুন। এবার সমস্ত মশলাটা একবার নেড়ে চেড়ে নিচ্ছে। এখানে আপনাদেরকে বলে রাখি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি সম্পূর্ণ কালারের জন্যই ব্যবহার করেছি, তাছাড়া কিন্তু আমি বাকি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করছি। এবার যে হাফ বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, সেখান থেকে মাত্র 2 চামচ চাল বা গোবিন্দভোগ চাল এখানে আমি ব্যবহার করছি। সম্পূর্ণ ব্যবহার করছি না, মাত্র 2 চামচ গোবিন্দভোগ চাল কিন্তু এখানে ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দেওয়ার পর ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই রেসিপিটা যদি আপনারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োটা। কুমড়ো আর আলুটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলার সাথে এটা একবার মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আগে আমি ব্যবহার করেছিলাম, সেই জন্য স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। চিনিটা নিরামিষ রান্নাতে দিয়েই থাকি, আর যেহেতু এটা কুমড়োর রেসিপি আমি বানাচ্ছি, সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর কুমড়োর রেসিপিতে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করলে চলবে না। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। জলটা দেওয়ার পর সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে।
যেহেতু গোবিন্দভোগ চাল রয়েছে সেদ্ধ হবে, সেজন্য জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে যাতে এটা রেডি হয়ে যায়। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, একদম মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে। এই রেসিপিটা বানানো যে কতটা সহজ সেটা আপনারা আজকে নিজেরাই দেখতে পেলেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতেই পারবেন যে এই রেসিপিটা বানানো কতটা সহজ। আলু আর কুমড়ো একেবারে সেদ্ধ হয়ে গেছে, এবারের উপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আরও অনেক নিরামিষ রান্নার রেসিপি রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করে নিতে পারেন। আর এই রেসিপিটা যদি একবারও বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো খেতে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা রেসিপির সাথে।